অত্যন্ত ক্যাজুয়াল সুপার ফ্লপ মিটিং করেছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসাবে অপমানিত বোধ করছি। বৃহস্পতিবার নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে করোনা মোকাবিলার বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে করোনা মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সমস্ত মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক ডেকেছিলেন, কিন্তু সেই বৈঠকে কোনো কথা বলতে দেওয়া হয়নি। আমরা সমস্ত দাবি নিয়ে তৈরি ছিলাম, কিন্তু কোনো কথাই বলতে দেওয়া হয়নি সেই বৈঠকে। পাশাপাশি নবান্নের সভাঘর থেকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো কি কি বলেছেন আপনাদেরকে শোনাবো। যে আজকে আমাদের এখানে প্রধানমন্ত্রীর একটা ভার্চুয়াল ভিডিও কনফারেন্স চলছিল এবং তাতে 10টা রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডাকা হয়েছিল, প্লাস কিছু ডিএমদের ডাকা হয়েছিল বিভিন্ন রাজ্যের। যদিও সিএমরা উপস্থিত থাকলে সিএমদেরই প্রায়োরিটি দিতে হয় বলে আমরা আমাদের রাজ্যের ডিএমদের অ্যালাউ করিনি। সেটা কথা নয়, কারণ আমি উপস্থিত ছিলাম, আমার চিফ সেক্রেটারি ছিল, আমার হোম সেক্রেটারি ছিল, আমার হেলথ সেক্রেটারি ছিল, সবাই ছিল। আমাদের যেটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে, একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মুখ্যমন্ত্রীদের অফিসিয়ালি আমন্ত্রণ জানিয়েও তাদের কাউকে একটি কথা বলতে না দেওয়া, তাদের সাথে সৌজন্যতা বিনিময় করা। আজকে কোভিড সবচেয়ে বড় প্যান্ডামিক সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা প্রত্যেকেই আমাদের রাজ্যের দাবি দাওয়া নিয়ে আমরা উপস্থিত ছিলাম। এবং আপনারা হয়তো বিশ্বাস করবেন, এইসব পেপার বক্স টক্স করে আমরা সমস্ত রেডি ছিলাম, বাট আমাদের কাউকে এক সেকেন্ডের জন্য বলতে দেওয়া হয়নি। উনি ওনার পছন্দ মতো কিছু ডিএম, ওনার বিজেপি রাজ্যের ম্যাক্সিমাম, এবং চার পাঁচজনকে দিয়ে বলিয়ে নিজে ভাষণ দিয়ে শেষ করে দিয়েছেন। কি যে ভাষণ দিলেন সেটাও বুঝলাম না। এই মিটিংটা ছিল প্রাইম মিনিস্টারের কোভিড নিয়ে মিটিং। কোভিড নিয়ে মিটিংটা এত ক্যাজুয়াল, ইট ওয়াজ জাস্ট এ ক্যাজুয়াল সুপার ফ্লপ মিটিং উইথ দ্য চিফ মিনিস্টার্স আর ফিলিং ইনসাল্টেড অ্যান্ড হিউমিলিয়েটেড অ্যান্ড উই আর অ্যাস্টনিশড টু সি দ্যাট প্রাইম মিনিস্টার কল্ড এ মিটিং অ্যান্ড ইনভাইটেড দ্য চিফ মিনিস্টার্স and all the chief minister were sitting just like puppet, nobody is allowed to speak, then how do we speak about the public demand?